আপনি ধারণা করেন আপনার সিএনজির মধ্যে যে গান বাজে, বাসের মধ্যে যে গান বাজে, সুপার শপ এবং চায়ের দোকানে যে গান বাজান আপনি, মুরব্বি আপনি যে সিনেমা নাটক বসে বসে দেখেন দোকানের সামনে, আপনার এলাকার সবাই সাক্ষী, ধারণা করেন মৃত্যুর পর আপনার জান্নাতের পথে ওরা বললো যে ইয়া আল্লাহ আপনি অশ্লীলতাকে হারাম করেছেন, আমি দেখেছি ও সিনেমা দেখেছি সারাদিন সারা রাত বসে বসে, আল্লাহ আমার তো বয়স ছিল 30-25, হারাম কোনো বয়স মেনে হয় না, সবার জন্যই হারাম, কিন্তু আল্লাহ উনি 70 বছরও সিনেমা দেখে, আমি দেখেছি। আপনি অনুভব করেন কি হতে পারে সেদিন আপনার। আল্লাহ সুবহান ওয়া তাআলা কি করেছে, حرم ربي الفواحش ما ظهر منها وما بطن, তিনি হারাম নিষিদ্ধ করেছে অশ্লীলতা যেটা প্রকাশ পায় এবং যেটা গোপনে হয়। দিনি ভাইরা, এই আয়াতের মধ্যে দুইটা পয়েন্ট আছে। এই আয়াতের পরের অংশ হচ্ছে ওয়াল ইসমা ওয়াল বাগি ওয়াল বাগি বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা وأن تقولوا على الله ما لا تعلمون. محمد صلى الله عليه وسلم বলুন নিশ্চয় হারাম করেছে আমার রব অশ্লীলতা নোংরামো বেহায়াপনা যেটা প্রকাশ পায় এবং যেটা গোপনে থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং কোন কিছুকে আল্লাহর সাথে শরীক করাকে আমার রব হারাম করেছে, যেই শরীককে আমার রব সনদ হিসেবে নাজিল করেনি। আপনি কি বুঝতেছেন? আল্লাহ তাআলা বলতেছে ওয়ান তুশরিকু বিল্লাহি, তুমি আল্লাহর সাথে শিরিক করতেছো, এটা আল্লাহ হারাম করেছে এবং আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে যে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এই যে যাদেরকে তোমরা বলো সুপারিশ করবে, যাদেরকে তোমরা বলো দুইতলা উঠতে সিঁড়ি লাগে, এমপি মন্ত্রী লাগে, শেখ হাসিনার কাছে যাইতে, খালেদা জিয়ার কাছে যাইতে, চেয়ারম্যানের কাছে যাইতে, মেম্বার লাগে, অফিসের বসের কাছে যাইতে পিয়ন লাগে, যেই উদাহরণ দিয়ে তোমরা যে বস তৈরি করো আল্লাহর কাছে যাওয়ার জন্য, বস পিয়ন সিঁড়ি, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যার ব্যাপারে আল্লাহ কোনো দলিল নাজিল করেনি, আল্লাহ বলেনি আল্লাহর কাছে যাওয়ার জন্য সিঁড়ি উমুক, আল্লাহ বলেনি আল্লাহর কাছে যাওয়ার জন্য পিয়ন অমুক, আল্লাহ বলেনি যে আল্লাহ হচ্ছে সরকার আর আল্লাহর কাছে পৌঁছাতে লাগবে এমপি মন্ত্রী, আল্লাহ এভাবে বলেনি, এ ধরনের কোনো দলিল কি নেই নেই। এখানে আয়াতের লাস্ট পার্টে একটা কথা আছে, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর আল্লাহ হারাম করেছে আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা আপনি না জেনে বলেন। বলেন তো এটা কি মানে, আল্লাহ নিষিদ্ধ করেছে যে মানুষ, আল্লাহ চায় যে মানুষ না জেনে যাতে আল্লাহ সম্পর্কে না বলে, মানুষ না জেনে যাতে আল্লাহর সম্পর্কে কথা না বলে। এই ব্যাপারে একটা খুব সুন্দর আয়াত আসছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারার 80 নম্বর আয়াতে বলছে যে ওয়াকালু, এবং তারা বলে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, সামান্য কিছু দিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। মানে ওরা বলতেছে যে আরে দূর অল্প কদিন আগুনে হুড়মুই আর তো জান্নাতে, আড়া লা ইলাহা ইল্লাল্লাহ কইছে পরে গাজা খাই মদ খাই নোয়াজ হড়ি না হড়ি, কেন আপনি শুনেননি? এমন আমি শুনছি, আমি এই আয়াতটাকে কখনো আগে এভাবে খুঁজে বের করিনি। যখন আমি শুনছি কিছু মানুষের ধারণা তারা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দেয়, কার পক্ষ থেকে, যে দূর শেষ নবীর উম্মত আমরা, কদিন আগুনে হুড়মুড়ি এরা তো জান্নাত নিশ্চিত, মুসলমান আগুন জ্বলিত নয়, এইটা তো ঠিক কথা বলছে সে, কিন্তু মুসলমানের তো একটা মানদণ্ড আছে, বিচার মাপকাঠি আছে যে কে মুসলমান কয়েকদিন আগুনে পড়ে তারপরে জান্নাতে যাবে আর কে মুসলমানই না কিন্তু মুসলমান বলে, এটার একটা মানদণ্ড আছে না? তো দেখেন ইহুদিরা কি বলে, তারা বলে যে ওয়াকালু, এবং তারা বলে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, তারা বলে সামান্য কিছুদিন ছাড়া আগুন আমাদের কি করবে না, কখনো স্পর্শ করবে না। কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলেন, কে শিখাই দিচ্ছে, কে শিখাই দিচ্ছে, কাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাই দিচ্ছে যে কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমরা যে এভাবে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দিচ্ছ, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো ওয়াদা নিছো নাকি, মানে আল্লাহ কি তোমাদেরকে এরকম ওয়াদা করছে নাকি,
তোমরা আল্লাহর সাথে কি এরকম কোন মানে চুক্তি করতে আসছো নাকি যেখানে আল্লাহ অঙ্গীকার করছে যেখানে আল্লাহ কথা দিয়েছে যেখানে আল্লাহ ওয়াদা করছে আল্লাহ শিখাই দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন আল্লাহু আকবার আত্তাখাজতুম ইনদাল্লাহি আহদা তোমরা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা পাইছো নাকি যে অল্প কয়দিনই আগুনে ছুইবো এরপর আর আগুনটা কোন কি ছুইবে না ফালান ইউখলিফাল্লাহু আহদা যে অঙ্গীকারের বিপরীতে আল্লাহ কখনো তোমাদেরকে মানে জাহান্নামের আগুনে জ্বালাবে না তোমরা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা পাইছো যে ওয়াদার উপরে ওয়াদাকে কেন্দ্র করে যে ওয়াদাকে ভিত্তি করে তোমরা যা বলতেছো তাই হবে আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না এই দেশের মাটিতে কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত হয় হয় নাকি হয় না আমি আপনাকে যদি উদাহরণ দেই আপনি তো বলবেন যে এটা অসামাজিক কথা বলেছি আপনি বলবেন যে আমি গন্ডগোল সৃষ্টি করতে আসছি আপনি বলবেন যে ভাতৃত্ববোধ নষ্ট করতে আসছি আমার দরকার নাই বলা তারপর একটু করে বলি আপনাকে ভাতৃত্ববোধ রেখেই বলতেছি যারা বলে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কয়টা বলছে দুইটা যারা আরেকটা ঈদ তৈরি করে এবং সেরা ঈদ বলে আল্লাহর পক্ষ থেকে তারা অঙ্গীকার পাইছে এই সেরা ঈদের না আমি কেন বলবো আমি তাদেরকে বলতেছি ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী আমি অন্তরে কোনো বগজ অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখে বলতেছি না আমি শুধু এই আয়াতটাকে এই যে আল্লাহ যে বারবার কোরআনে অনেকগুলো জায়গায় বলছে যে যেমন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন মানে এই যে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে যে যেমন আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন এগুলো কি অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে যে এটা সেরা এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে অঙ্গীকার ওয়াদা যাই হোক মানুষ যা খুশি তা করতে পারে যদিও এটা রিলেটেড নামে যা বলেছি তারপরও আমার জানার ইচ্ছা আমি কয়েকজন ভাইকে প্রশ্ন করার পর ওনারা কিছু আমাকে আর্টিকেল পাঠাইছে আর্টিকেলগুলো আমি পড়ে দেখেছি তো ওনারদেরকে আমি যখন বলেছি যে ভাইয়া আর্টিকেলটা তো 600 বছরের বেশি যাচ্ছে না পিছনের দিকে নেওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে মানে 600 বছর বা 700 বছরের পিছনেই নেওয়া যাচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছার জন্য তো 1450 বছর মিনিমাম লাগবে তখন ওনারা আমাকে একটা খুব এটা কিন্তু একটা ভ্যালিড হাদিস দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মে মানে চাচা আবু লাহাব তো খুশি হয়ে একজন দাসমুক্ত করেছিল এটা ওনারা বলেছে আমি বলেছি যে ঠিক আছে দাসমুক্ত করেছে কিন্তু পুরো মক্কার ওনার তো লিডার ছিল সবাইকে বলো যে সবাই দাসমুক্ত করো আর যাই হোক আসলে যুক্তি সবগুলো যুক্তি যুক্তি নিয়ে কথা বললে আমি অল্প জ্ঞানী মানুষ তবে ওনাদের যুক্তিগুলো খুব স্ট্রং দলিলের ক্ষেত্রটা ওনারা নিজেরা অস্বীকার করে যে দলিলের ভিত্তিতে একটু এইটা একটা আন্দাজ ভিত্তিক ভালো কাজ আর কি তবুও ইসলামে দলিল ভিত্তিক ভালো কাজ বলে মানে মনোনীত হবে দলিল ছাড়া ভালো কাজ নেকির কাজ বলে মনোনীত হবে না বরঞ্চ অপরাধ বলে বিবেচিত হবে যাই হোক আপনারা বড় হৃদয় নিয়ে কথাটা ভাববেন কেমন আচ্ছা আমি কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে কি নিয়ে অশ্লীলতা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বান্দাদের কিছু গুণ বলেছে আমরা কি রহমানের বান্দা নাকি এর বাহিরের কেউ আপনি কার বান্দা নাকি আপনার অন্য কোনো রব আছে যে মানে রিজিক দেয় একজন সুস্থতা দেয় একজন তারপরে বাচ্চা কাচ্চা দেয় একজন এরকম অনেকগুলো রব আছে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে রহমানের বান্দা তারা কারা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর তারাই রহমানের বান্দা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না তাদের এটা গুণ কি ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক এবং তারা যাকে হত্যা করা নিষেধ মানে আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না মানে খুন খারাপা যারা করে না তাহলে রহমান দয়াময়ের বান্দার হওয়ার কোয়ালিটি কি তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে কি করে না ইলাহ হিসেবে নেয় না কি হিসেবে নেয় না এবং তারা খুন খারাপের দিকে যায় না তাদের আরেকটা গুণ আছে ওয়ালা ইয়াজনুন এবং তারা জানা করে না বলেন এবার আমি আমাকেই বলি রহমানের বান্দার এই কোয়ালিটি আমাদের কতজনের মধ্যে রয়েছে
ولا يزنون ترى الزنا كورنا ومن يفعل ذلك يلقى أثاما যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে সে শাস্তি ভোগ করবে যে খুন করবে সে শাস্তি ভোগ করবে আর যে জানা করবে সে কি করবে রহমানের বান্দার তিনটা গুণ আসছে এখানে সে শিরিক করে না রহমানের বান্দার তিনটা গুণের আরেকটা গুণ আসছে সে হত্যা নিষিদ্ধ হত্যা সে করে না রহমানের বান্দার আরেকটা গুণ আসছে সে জানা করে না আমাদের কি উচিত নয় রহমানের বান্দা হওয়ার রহমানের বান্দা না হয়ে মুক্তি পাওয়া যাবে যাবে না